نحمده ونصلي على رسوله الكريم اما بعد হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করে তো কাল কিয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল ঝলমল করতে থাকবে এবং এই কালেমা শ্রেষ্ঠ কালেমা আফজালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফে এসেছে শ্রেষ্ঠতম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তো এই জিকিরটা বেশি বেশি করার চেষ্টা করা এবং হাদিস শরীফের মধ্যে এসেছে জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলার দ্বারা তোমরা তোমাদের ঈমানকে বাড়াও নবায়ন করো আরো অগ্রে নিয়ে যাও এজন্য চেষ্টা করা প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা তো নিয়ম হলো যে 10-15 বার পর পর একবার অন্তত বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10-15 বার লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা আর প্রাথমিকভাবে যেহেতু জিকির করা অবস্থায় মন এদিক সেদিক চলে যায় তেলাওয়াতে মন এদিক সেদিক চলে যায় মনকে জিকিরে বসিয়ে রাখার জন্য আমার শায়খ আমার পীর মুর্শিদ শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুম আমাদেরকে শিখিয়েছেন যে লা ইলাহা বলার সময় মনে মনে এ কথা স্মরণ করা মনে মনে এ কথা খেয়াল করা যে আমি আমার অন্তর থেকে তামাম গায়রুল্লাহকে বের করে দিলাম আমি আমার অন্তর থেকে আল্লাহ ছাড়া সব কিছুকে বের করে দিলাম আর ইল্লাল্লাহ বলার সময় মনে মনে খেয়াল করা আরশে পাক থেকে আল্লাহ পাকের আরশে পাক থেকে এক নূর আমার অন্তরে প্রবেশ করতেছে মাঝে মধ্যে বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এইভাবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা এবং 100 বার আল্লাহ আল্লাহ জিকির করা এবং কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়া দুরূদ শরীফ পাঠ করা এই জিকিরগুলো করা আর হাঁটতে চলতে ফিরতে দেখা যায় সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত মহিলারা পাক শাক নিয়ে ব্যস্ত এই ব্যস্ত তো থাকতে হবে আর দুনিয়া দারুল আসবাব ব্যস্ত থাকতে হবে এই ব্যস্ততার ফাঁকে ফাঁকে আখেরাত কামাই করা কিভাবে মাঝে মধ্যে বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কখনো আলহামদুলিল্লাহ কখনো আস্তাগফিরুল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ কখনো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখনো শুধু আল্লাহ কখনো আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন বা আস্তাগফিরুল্লাহ এভাবে জিহ্বাকে তরুতাজা রাখা একবারই সারাদিন আল্লাহর নাম না নেওয়া শুধু নামাজের সময় আল্লাহর নাম নিব আর সারাদিন আল্লাহর নাম মুখে নিব না এটা উম্মতের শান না এটা বান্দার শান না কিছুক্ষণ পর পরেই আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা আল্লাহ রাসূল শেষ সময়ে মৃত্যুর আগ মুহূর্তে এটা বেশি বেশি এটা পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই মৃত্যুর আগে এটা বেশি বেশি পড়েছেন তো আমরা এটা মুখস্থ করে নিলাম আর বেশি বেশি পড়লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই মাঝে মধ্যে পড়লাম মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ অর্থাৎ একদম চুপচাপ না থাকা একদম জিকির ছাড়া আল্লাহর গুণগান তাসবিহ তাহলিল ছাড়া ব্যতীত
না থাকা, এই এই বাঁচার মধ্যে মজা নাই। খেতে বসলে খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়া, আর খাওয়ার ফাঁকে ফাঁকে লাকাল হামদু ওয়ালাকাল শুকর, কখনো এটা বলা, কখনো আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহকে স্মরণ করা, এটা এই ক্ষেত্রে অনেক গাফলতি। আল্লাহর নাম সারাদিনও মুখে আসে না, তেলাওয়াতের সময় তেলাওয়াত করলো, নামাজের সময় নামাজ পড়লো, এতটুকুই, আর সারাদিন আল্লাহর নাম আসে না। অথবা কেউ প্রস্রাব পায়খানার দোয়া পড়ে, কেউ ঘুমের দোয়া পড়ে, সেটা তো পড়ব, কিন্তু অবসর সময়, কাজের সময়ে, ব্যস্ততার সময়ে বা সফর আসফার সব সময় একটু পরে পরে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, বা আস্তাগফিরুল্লাহ, বা আলহামদুলিল্লাহ, বা সুবহানাল্লাহ, এভাবে বলতে থাকা, এটার দ্বারা জিন্দগিতে নূর আসে, আল্লাহর সাথে সম্পর্কটা ভালো হয়, শান্তি আসে, বাঁচার স্বাদ পাওয়া যায়, বাঁচার বেঁচে থাকার মজা পাওয়া যায়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।